আপনাদের চ্যানেল আল ইমরান কুকে সবাইকে স্বাগত। আমি আজকে আলুর তরকারি ও পরোটা বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটির না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আমি প্রথমে সাদা আটাটা দিয়ে দিব। লবণ দিয়ে দেব, সাদা তেল দিয়ে দেব। আমি এই দুইটা মিশ্রণই আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব চামচের সাহায্যে, মানে ইস্ট দিয়ে দেব। আমি সমস্ত মিশ্রণটা এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আটার ডোটা আমার খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এই দেখুন, আমি এইভাবে আটার ডোটা মাখাই নিছি। এখন আমি এটাকে চাপা দিয়ে রেখে দেব। আমি আলুর তরকারির জন্য আলুগুলো কেটে নেব। নতুন আলু, তাই এইভাবে খোসা উঠাই নিলেই হয়ে যাবে। আমি এই সাইজের আলুগুলো কেটে নিয়েছি। শেষ, এখন আমরা আলুগুলো ধুয়ে নেব। আলু ধোয়া হয়ে গেছে, চুলা জাল জ্বলে গেছে। এখন আমরা কড়াইটা বসাই দেবো। আমরা আলু রান্নার জন্য আলুগুলো কড়াইয়ের ভিতর দিয়ে দেব, পানি দিয়ে দেব, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দেব, মরিচ দিয়ে দেব। আলুর তরকারিতে একটু কালার হওয়ার জন্য আমি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দেব। আমি এখন এটাকে ভালো করে নেড়ে দেব। দারচিনি ও তেজপাতা দিয়ে দিলাম, চাপা দিয়ে দেখে দেব। চাপা খুলে আমরা এবার দেখে নেব তরকারিটা। আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আর একটু পানি আছে, আর একটু পানি মরলেই আমরা নামাই নেব। ফোড়নের জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দেব। তেলের ভিতর পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেব। আমি এর ভিতর গোটা জিরা দিয়ে দেব। পেঁয়াজ রসুন জিরা লাল লাল হয়ে গেছে, এখন আমি আলু তরকারিটা দিয়ে দেব। আমি এর ভিতর এখন ভাজা মশলা দিয়ে দেব। মশলাগুলো ভালো করে নেড়ে আলুর সঙ্গে মিশাই দেব। এখন আমার কিন্তু আলুর তরকারি একটুও ঝোল নেই, যেটুকু ঝোল আছে কিন্তু আলুর সঙ্গে সুন্দর করে মাখা মাখা হয়ে গেছে। আবার আলুগুলো কিন্তু আমি গলায় ফেলিনি, সবই আস্তে আস্তে আছে। আমি এখন এটা নামাই নেব। আটাটা চাপা খুলে দেখে নেব।
আটাটা আমি আবার একটু ভালো করে মেখে নেব। আমি আটার লেচি কেটে নেব। আটার লেচি কেটে নিয়ে ফিডের উপর চলে এসেছি, পরোটাটা বেলে নেব। উপর তেল দিয়ে দেব, তেলটা ভালো করে রুটির গায়ে মাখাই দেব। আমি এবার পরোটাটা ভাজ করে নেব এইভাবে। এই দেখুন আমি এভাবে ভাজ করে নিছি। আমি এবার আস্তে আস্তে একটু বেলে নেব। আমি কিন্তু এরকম ঘুরাই ঘুরাই নেব, ঘুরাই ঘুরাই নিলে চায়ের কোনাটাই সমান হবে, দেখতে সুন্দর দেখা যাবে। আমার পরোটাটা বানানো শেষ। পরোটাটা সেকার জন্য আমি এখানে চুলাতে একটা তাওয়া বসাই দিলাম, তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি পরোটাটা দিয়ে দেব, পরোটাটা উল্টাই দেব। আমি আবার উল্টাই দেব পরোটাটা। আমি এখন এর চারপাশ দিয়ে তেল দিয়ে দেব, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে পরোটাটা কেমন ফুলে উঠেছে। এইভাবে আরেকটা পরোটা বানাই নেব। এভাবে আস্তে আস্তে গোল গোল করে বেলে নিতে হবে। আমি আবার রুটির উপরে তেল দিয়ে দেব ভালো করে। এই তেলটা যত ভালো করে দেওয়া যাবে পরোটাটা ততটাই ভিতরে মচমচে হবে। দেখুন আমি কত সুন্দর করে সারা রুটির গায়ে তেলটা মেখে নিচ্ছি।
আর আমি পরোটাটা এভাবে ভাঁজ করে নেব। আমি এভাবে আস্তে আস্তে বেলে নেব। আবার কিন্তু চার কোনা ঘুরাই এই পরোটাটা বেলে নিলাম। এই পরোটাটাও আমার বেলা শেষ, তাওয়ার উপর দিয়ে দেব। পরোটাটা দিয়ে দেব চুলাই, রান্না উল্টাই দেব। আমরা এখন চার পাঁচ দিয়ে আবারও এই পরোটায় তেল দিয়ে দেব। সাহায্যে চেপে চেপে দেব। আমার এই পরোটাও এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। সত্যি বন্ধুরা, পরোটা আলুর তরকারিটা বিশেষ করে দুর্দান্ত স্বাদ হয়েছে। গরম গরম ফুলকো পরোটার সাথে গরম গরম আলুর তরকারি খেতে সত্যি অসাধারণ স্বাদ লাগছে। আসলে অনেক স্বাদ হয়েছে। আপনারা কখনো এরকম চার কোনাকার পরোটা খেয়েছেন কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর সকালের নাস্তায় যদি এমন একটি ব্রেকফাস্ট থাকে আসলে অনেক ভালো লাগে। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। যদি পছন্দ হয় তাহলে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।